আসসালামু আলাইকুম দশ মিনিটেই বানিয়ে নিন চিনির কটকটি বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে চিনির কটকটি এটি খুব সহজেই বানাতে পারবেন আর ঘরে শুধু চিনি পানি লবণ থাকলেই হয়ে যাবে চলুন দেখা যাক আমি কিভাবে এই কটকটিটি বানাই কথা না বাড়িয়ে সামনে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঢালছি আর এভাবে করে যে কটকটি বানিয়ে ছোট বাচ্চা থেকে বয়স্ক লোককেও খাওয়ান তারাও খুব পছন্দ করবে আর কটকটি পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায় অনেক আগে আমি ছোটবেলায় দেখতাম যে কটকটি এরকম করে বিক্রি করে রাস্তায় তখন কিন্তু দেখতে বেশ মজাই লাগতো হঠাৎ করে কটকটি খাওয়ার খুব ইচ্ছা জেগেছিল তাই কটকটি বানালাম এবং আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করলাম এখানে দেখতেই পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি এই চিনিটা দেওয়া দিলাম আমি একটু কালারটা বেশি গাঢ় করেছিলাম সেই জন্যে এটাকে একটু ক্যারামেলের মতো করেছিলাম কিন্তু আপনারা ইচ্ছা করলে এখনই পানি দিতে পারেন সাথে সাথে একটু পানি দিয়ে ভালো করে এটাকে শিরা বানিয়ে নিতে হবে আর যদি আপনি ক্যারামেল বানান তাহলে যদি পানি দেন কিন্তু এটাকে মানে চিনিগুলো জমে যাবে আর তাতে ভয় পাবেন না কিন্তু সেখানে পানি দিয়ে একটু জাল দিয়ে নাড়াচাড়া করলে আবার চিনিটা গলে যাবে এই যে এইরকম অবস্থায় আমি পানি দিয়েছিলাম আর আপনি ইচ্ছা করলে এর থেকে আগেও পানি দিতে পারবেন তা নাহলে ক্যারামেলের মধ্যে যদি পানি দেন চিনিটা কিন্তু একবারে ইয়া হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন জড়ো হয়ে গেছে আর এটাকে আবার আমি এক কাপ পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম অনবরত হাতা দিয়ে নাড়া নাড়ি করে নিয়েছিলাম তখন চিনিটা কিন্তু গলে গেছে আবার আর দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিলে ভালো লাগে খেতে চিনির স্বাদটা আর দেখতেই পাচ্ছেন পিরিসে এটা হচ্ছে খাবার সোডা দেড় চামচ পরিমাণে আমি রেখে দিয়েছি এক কাপ পানিতে দেড় চামচ খাবার সোডা দিচ্ছি এক কথা এটাকে ভালো করে শিরা করে নিতে হবে আর শিরাটা যত ঘন হবে ঠিক আপনার কটকটিটিও তত ভালো হবে দেখতেই পাচ্ছেন এখন এটা আমি শিরাটা হয়ে গেছে এখানে আমি খাবার সোডাটা দিয়ে দিচ্ছি আর খাবার সোডা দেওয়ার পর এটা কিন্তু একবার ফুলে ফুপে যাবে আর এই সময় কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আমি চুলা অন করা থাকবে না অফ করে দিয়ে সাথে সাথে এরকম করে নিয়েছি আর এদিকে ওই যে কাগজ বিছিয়েছিলাম এটা রেডি করে আগে থেকেই রাখবেন এবং এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর এগুলো আমি ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর আপনার যত গাঢ় শিরাটি হবে তত তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা জমে যাবে আর এটা কিন্তু খেতে খুবই মজার লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ